এলএসি থেকে বিবাদ এবার গোটা লাদাখ নিয়ে। লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল মান্যতা নয় বেজিংয়ের, পাল্টা একতরফা 1959-এর এলএসি সীমান্ত বৈধ নয়, সব জানালো ভারতের বিদেশ মন্ত্রক। দেখুন সর্বশেষ লাদাখের পরিস্থিতি কি বলছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উত্তেজনার পারদ চড়ছে লাদাখে। মঙ্গলবার ভারত জানিয়ে দিল চীন 1959-এর একতরফাভাবে একটি এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তৈরি করেছিল, তা কখনোই মেনে নেয়নি ভারত, এখনও তা মেনে নিচ্ছে না। দুনিয়ার অধিকাংশ দেশ ভারতের এই অবস্থানের কথা জানে, এমনটাই জানানো হলো কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। চীনের উদ্দেশ্যে বিদেশ মন্ত্রকের বার্তা, বেজিং আগে দুদেশের মধ্যে সমঝোতা মেনে চলল, একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তৈরি করা যাবে না। ঠিক হয়েছিল দুদেশের সমঝোতার ভিত্তিতে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তৈরি করা হবে। উল্লেখ্য 2003 সাল পর্যন্ত দুপক্ষ এলএসির অবস্থান কী হবে তা ঠিক করার জন্য আলোচনা চালিয়ে এসেছে, কিন্তু তারপরেও এলএসির সমস্যার সমাধানে আর কোনো আগ্রহ দেখায়নি চীন, বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত মঙ্গলবার চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে সেদেশের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, লাদাখকে যেভাবে বেআইনি উপায়ে দেশের কেন্দ্রশাসিত অঞ্চল বলে ভারত ঘোষণা করেছে তা চীন মানে না। এই মন্তব্যের পরেই এই বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। লাদাখ সীমান্ত উত্তেজনা কমাতে 1959-এর সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটি চিঠি লেখেন চীন প্রধানমন্ত্রী চৌ এন লাই। সেই চিঠিতে দুদেশের সীমান্তের একটা কাল্পনিক ধারণা ছিল, তা একতরফাভাবে দিয়েছিল চীন, কিন্তু কোনো স্পষ্ট রেখা টানা হয়নি, ফলে এলএসি নিয়ে দুদেশের দুরকম ধারণা রয়ে গিয়েছে। সম্প্রতি এই কথাটাই ফের বলছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানে লাদাখের বর্তমান পরিস্থিতি কীরকম জানিয়ে দিয়েছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া। তিনি জানিয়েছেন, লাদাখ সীমান্ত পরিস্থিতি এখন নো ওয়ার নো পিস, অর্থাৎ যুদ্ধ হচ্ছে না, শান্তিও নেই, এক অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দেশের উত্তর সীমান্তে। বায়ুসেনা ইতিমধ্যে লাদাখের পরিস্থিতি প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। চীন কোনো আগ্রাসন চেষ্টা করলে তার জবাব দিতে তৈরি বায়ুসেনা, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আমাদের সেনাও। লাদাখের উত্তেজনার কথা মাথায় রেখেই ভারতের পরিস্থিতি কেমন, বায়ুসেনা প্রধান বলেন বায়ুসেনার রাফাল ফাইটার জেট এসে গিয়েছে, এছাড়াও রয়েছে C-17 গ্লোব মাস্টার এয়ারক্রাফট ও অ্যাপাচে কপ্টার, এইসব বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে, পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল মানত নয় বেজিংয়ের, পাল্টা একতরফা 1959-এর এলএসি সীমান্ত বৈধ নয়, সব জানালো ভারতের বিদেশ মন্ত্রক। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।